হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রসে ভরা রসবড়া রেসিপি যা অত্যন্ত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় যারা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রসবড়া রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি এই রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ বিউলির ডাল এটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটা হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন এবারে ডালটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব ডালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভেজাতে হবে আমি ডালটাকে সমস্ত ডাল একসাথে দেব না দুবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো খুব সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা এইরকম হয়েছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা মৌরি আর একটু নুন এবার খুব ভালো করে ডালের মিশ্রণটাকে ফেটিয়ে নেব ডালের মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবেন ফেটাতে ফেটাতে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি করে বুঝবেন তার একটা উপায় বলে দিচ্ছি একটা বাটিতে জল নিয়ে সামান্য পরিমাণ ডালের মিশ্রণের একটা ড্রপ ফেলবেন সেটা যদি ওপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝবেন ডাল ফ্যাটানো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যতটা চিনি দিলাম ঠিক সেই পরিমাণেই জল আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসটাকে অন করে চিনির একটা রস তৈরি করে নেব তবে কোনো তারের রস আমি তৈরি করছি না একটা পাতলা চটচটে রস আমি তৈরি করে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে রসটাকে তৈরি করছি এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচকে ফাটিয়ে আর এদিকে কড়াইতে রিফাইন অয়েল গরম করে বিউলির ডালের মিশ্রণটা থেকে এই রকমভাবে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এভাবে পকোড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে ততগুলোই বড়া দেবেন একসাথে অনেকগুলো দেবেন না তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবারে দুটো পিঠ লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে আমি গরম রসের মধ্যে দিয়ে দিলাম যে কটা ডালের বড়া আমি ভেজে নিয়েছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম আর যে মিশ্রণটা পড়ে রয়েছে তার থেকে আরও আমি বড়ার আকারে তৈরি করে নিচ্ছি এভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে তারপর গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু ভীষণই একটা টেস্টি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই শীতে ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি গরম রসের মধ্যে দিয়ে দেব সমস্ত ডালের পকোড়াগুলো রসের মধ্যে দিয়ে দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি এক থেকে দেড় ঘন্টার জন্য তারপর আমি কিন্তু এটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আমার আজকের এই রসবড়া রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ